নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমাদের অফিসে একটা বিশেষ দিন। সামনের 22শে জানুয়ারি আমাদের অফিসে এক কলিগের বিয়ে, তো সেই উপলক্ষে দিদিকে আজকে অফিস থেকে আইবুড়ো ভাত দেওয়া হবে। আজকে দিদির ইভিনিং ডিউটি আছে, এত ব্যস্ততার মাঝে সামনে এত বড় একটা কাজ, তার মাঝে আমাদেরকে আজকে একটুখানি সময় দিয়েছে। তো আমরা মোটামুটি আজকে যারা আছি সবাই মিলে আজকে এই আয়োজনটা করেছি। ছোট্ট একটু আয়োজন, আমরা হাতে করে সেরকম কিছু বানাতে পারিনি, তবে অনলাইন থেকে অর্ডার করেছি। আর ছোটোখাটো কয়েকটা ভাজাভুজি, পায়েস এসব দিদিরা সব বানিয়ে এনেছে। এখানে এসেই দিদি রেডি হয়েছে, তারপর মাথার কোলকেটুকু আমি করে দিচ্ছি। দেখতে ভারী সুন্দর লাগছিল, কেমন বিয়ের কনে লাগছিল। একদম দারুণ সুন্দর হয়েছে। গাইস দেখো কি দিয়ে সাজিয়েছি, গাইস এই যে নীল দিয়ে, নীল দিয়ে সাজিয়েছি গাইস। এই দেখুন, কথা বলতে বলতে পরিচয় করা দেওয়া হয়নি, দিদির নামটা হলো গিয়ে সুস্মিতা। সুস্মিতা দিদির বিয়ের কার্ডটা কিন্তু ভারী সুন্দর হয়েছে, দেখতে একেবারে ইউনিক হয়েছে, তাই না? সবার লাল হলুদ কার্ড দেখি, এই কালারটা বেশ মিষ্টি লাগছিল দেখতে। আজকে আমরা সমস্ত খাবারগুলো অর্ডার করেছি কষে কষা থেকে। এই কয়েকদিন আগে রিসেন্ট আমাদের অফিস থেকে আরও দুজন দিদির বিয়ে ছিল, দিদি নয় সরি, একজন দিদি আর একজন আমাদের সেম এজ। তো ওদেরকে যে আইবুড়ো ভাতটা দিয়েছিলাম সেটাও আমাদের এই কষে কষা থেকেই আনানো হয়েছিল। খাবারগুলো কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই ছিল। এরপর আলাদা করে ফুল এনে ওখানে একটু ডেকোরেট করা হয়েছে। ছবি তুলবে দিদি, ছবি তুলবে, চলে আসো। ও দিদি সিস্টারকে ডাকলে, যাও না বসবে, যাও দিদি, সিস্টার আসুক। পায়েসটা ওইখানে কে লাস্টে রেখেছে জানি না, ওইখানে এখানে রাখুন। হ্যাঁ সিস্টার, বাকিরা আসুন, রেখে দিয়েছি। বসো দিদি, বসো বসো, দেখি সবাই একবার করে আমার ব্লগে চলে আসো। এই মধুমিতা তাকে এদিকে, আমাকে একদম সামনে থেকে তুলছে, আমার মুখটা বাজে আছে। তুমি ওর এখানে প্রণাম করে নেছি, লজ্জা দিও না। আমি এরকম করে দাঁড়িয়েছি বলে দিদি বলে দাও, বেড়াল গুলোর প্রতি যেন এত মানে মায়া মমতায় জড়িয়ে না পড়ে, আমরা বেড়ালকে ভালোবাসি না। কিন্তু বেশি করে দিদি, একটু বেশি করে বেড়াল গুলোকে দেখলে। আমাদের
খুব তাড়াতাড়ি আমাদের আর একটা নতুন অনুষ্ঠানের জন্য আমাদেরকে ওটাই সবাই যাব। জলদি খাও, আমাদের মর্নিং ডিউটি শেষ করে বাড়ি যাবো তো বলো। তুমি মুখের নিচে কেন ফেলে, হোয়াট ইজ দিস, দিচ্ছে খাও বলো করে। আপনি এটা কি বললেন, হোয়াট ইজ দিস, খাওয়ার পরে জল খেতে নিয়ে এক সাইডে। আমি তো গাড়ি হয়ে গেলাম, সবাইকে দেখা যাচ্ছে, সুন্দর হ্যাঁ হয়েছে। এটা কিন্তু ভিডিও হচ্ছে, স্টিল ছবি হচ্ছে না তো, ভিডিও চলছে। কথা বল, এটা তো ভিডিও হচ্ছে। আমি যাচ্ছি, এই তো জিনিসটা ছিল সিস্টার, কত ইচ্ছা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শত ব্যস্ততার মাঝে কাজের ফাঁকে একটু আনন্দ করতে পারলে মনটা খুব ভালো হয়, শুধু আমার নয় সবারই তাই। এই ছোট্ট একটু অনুষ্ঠান আমাদের সবার মনের মধ্যে থেকে যাবে। আমরা হয়তো এদিক ওদিক চলে যাব ট্রান্সফার নিয়ে, কিন্তু এই ছবি ভিডিওগুলো পরপর দেখে একটু মন খারাপ করব, আবার পুরনো মানুষগুলোকে মনে পড়বে। আজকে তবে আসি, আবার দেখা হবে পরের ব্লগে।